প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা ইতোপূর্বে 7.1 এর সমস্যাগুলো সমাধান করেছি। 7.2-এও আমরা প্রথম ক্লাসে বেশ কিছু সমস্যার সমাধান করেছি। আজ 7.2-এর উপরে আরও একটি ক্লাস আমি নিব। আশা করি তোমরা এই ক্লাসটিতে অংশগ্রহণ করবে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে সমস্যাগুলো সমাধান করতে শিখবে। তো সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি শুরু করব 7.2-এর আজকের এই ক্লাসটি। তাহলে দেখো, তোমরা 8-9 সমস্যা, তোমাদের পাঠ্য বইয়ের 7.2-এর 8-9 যে সমস্যাটি আছে সেখানে দেখো, আমরা একটু পড়ে নেই সমস্যাটি। গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার কত টাকা আছে? তাহলে প্রশ্নটি বুঝতে পারছো কিনা? তিনজনের, অর্থাৎ গীতা, রীতা এবং মিতার একত্রে 180 আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি, তার মানে রীতার টাকার সাথে গীতা এবং মিতার টাকার একটা সম্পর্ক আছে। তাহলে সেই সম্পর্কের ভিত্তিতে আমরা রীতার টাকা ধরে নিচ্ছি। দেখো, আমরা ধরি, এখানে আমরা ধরেছি রীতার টাকা হচ্ছে কত, ধরি রীতার আছে x টাকা, তাহলে গীতার কত থাকবে বলো? আমাদের প্রশ্নে আছে 6 টাকা কম, তাহলে হচ্ছে আমরা লিখেছি x বিয়োগ 6। হ্যাঁ, তো তাহলে x মাইনাস 6 টাকা। এবার মিতার কত থাকবে, 12 টাকা বেশি থাকবে, তাহলে গীতার চেয়ে 12 টাকা বেশি। তাহলে দেখো তুমি, আমরা লিখেছি মিতার আছে x প্লাস 12 টাকা। তো এবারে আমরা কি করব, তিনজনের টাকা, একজন রিতার আছে x, গীতার হচ্ছে x মাইনাস 6 আর মিতার হচ্ছে x প্লাস 12। তো তিনজনের একত্রে কত আছে বলো? তিনজনের একত্রে আছে হচ্ছে 180 টাকা। তাহলে এবার যদি আমরা x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 ইকুয়াল টু 180 হয়, তাহলে তিনজনের টাকা লিখেছি, প্রথমে রীতার টাকা, তারপরে গীতার, তারপরে মিতার, ইজ ইকুয়াল টু কত বলো? 180। এবার ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি। সো ব্র্যাকেটগুলো তুলে দেওয়ার পরে আমরা এখানে দেখো যোগ বিয়োগ করেছি, কি করেছি, x প্লাস x প্লাস x মানে 3x, তাহলে কত? এরপরে হচ্ছে মাইনাস 6 প্লাস 12 মানে প্লাস 6 ইকুয়াল টু 180। এরপরে কি করলাম, পক্ষান্তর করলাম, তাহলে 6-কে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে ডান পাশে, তাহলে 180 বিয়োগ 6 আমরা এরপরে কি পাচ্ছি, পক্ষান্তর করে পাচ্ছি, এরপরে কত পেলাম সেটা, 174। এবার 174-কে কত, 137, যেটা 174 এটা 3 দ্বারা ভাগ করেছি, 3 দ্বারা উপপক্ষকে ভাগ করেছি, ভাগ করলে আমরা পেয়েছি কত, x এর মান হচ্ছে 58। তাহলে রীতার আছে কত, 58 টাকা, আর গীতার কত, 6 টাকা কম, তাহলে হচ্ছে আমরা কী লিখবো বলো? আমরা লিখবো হচ্ছে গীতার আছে 58 মাইনাস 6 ইকুয়াল টু 52 টাকা। এবং মিতার কত আছে বলো? গীতার যে টাকা তার চেয়ে 12 টাকা বেশি, তাহলে মিতার আছে 58 প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে কত, 70 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 58 রীতার, গীতার 52 এবং মিতার আছে 70 টাকা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরের অঙ্কটা যাচ্ছি। এবার তোমরা দেখো 9-নং সমস্যাটি আগে পড়ে নাও। একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা, খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, খাতা ও কলমের কোনটির দাম কত নির্ণয় করতে হবে? তাহলে দুটো বিষয়, একটা খাতা এবং অপরটি হচ্ছে কলম, দুটো জিনিসের দাম হচ্ছে 75 টাকা। তাহলে আমার কি কন্ডিশন দিয়েছে, কন্ডিশন দিয়েছে হচ্ছে খাতার দাম 5 টাকা কম আর কলমের দাম 2 টাকা যদি বেশি হয় তাহলে খাতার দামটা কলমের দামের দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো, আমরা ধরে নিচ্ছি হচ্ছে, এখানে ধরে নিচ্ছি খাতার দাম হচ্ছে x টাকা ধরে নিলাম। তাহলে দুটোর দাম যেহেতু 75, তাহলে আমরা কলমের দাম লিখবো হচ্ছে 75 মাইনাস হচ্ছে x টাকা, এখানে এটা ধরে নিয়েছি। এবার হচ্ছে আমরা তাহলে কি পেলাম, দেখো এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করি, কি কন্ডিশন, খাতার দাম 5 টাকা কম, তাহলে এখন খাতার দাম 5 টাকা কম হলে খাতার দাম হবে x মাইনাস 5 টাকা।
আবার কলমের দাম 2 টাকা বেশি হলে কলমের দাম হবে 75 মাইনাস x প্লাস 2 বা 77 মাইনাস x টাকা। তাহলে দেখো প্রশ্ন মতে আমরা কি করব, তাহলে এখানে বলেছে প্রশ্ন মতে হচ্ছে আমাদের যে খাতার দাম সেটা কলমের দামের দ্বিগুণ হবে, তার মানে কলমের দামকে আমি 2 দ্বারা গুণ করব তাহলে খাতার দামের সমান হবে, এবং সেটা আমরা করেছি এই লাইনটা দেখো। এরপরে লাইনটা কি করব আমরা, এই 2 দ্বারা হচ্ছে গুণ করে দিব, গুণ করে দিলে আমরা কি পাচ্ছি দেখো, 2 ইনটু 77 মাইনাস এক্স, তাহলে 154 মাইনাস 2x। তাহলে এবার আমার কি করতে হবে, পক্ষান্তর করব। তাহলে পক্ষান্তর করেছি দেখো, x গুলোকে সব চলকযুক্ত যে পদগুলো আছে সেইগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসছি, এবং চলকবিহীন যে পদগুলো আছে সেগুলোকে আমরা ডান পাশে নিয়েছি। এবার যোগ করেছি 5155, অপর দিকে আছে 3x, এবার 3 দ্বারা ভাগ করেছি, ফলে আমি 3 দ্বারা ভাগ করে পাচ্ছি কি বলো, 53। তাহলে খাতার দাম কত হলো, 53, আর কলমের দাম কত হবে, 75 মাইনাস 53, তার মানে 22 টাকা। তাহলে আমরা কি নির্ণয় করতে বলেছিল দেখো, খাতা ও কলমের দাম, তাহলে কিন্তু আমরা এটা করতে পেরেছি, খাতার দাম 53 এবং কলমের দাম হচ্ছে 22 টাকা। আশা করি এটাও তোমরা প্র্যাকটিস করবে এবং সিডাব্লিউ খাতায় অবশ্যই লিখবে, যেটা আমরা দেখব। এবার আমরা দেখি আরো একটি সমস্যা, 10 নং সমস্যা কি বলা আছে, একজন ফল বিক্রেতা মোট ফলের হচ্ছে 2 1/2 অংশ আপেল, 3 1/2 অংশ কমলা লেবু ও 40টি আম আছে, তার নিকট মোট কতগুলো ফল আছে। তাহলে আমাদের কি দেখো, আবার ধরে দেখো, একজন ফল বিক্রেতার মোট ফলের 2 1/2 অংশ আপেল, 3 1/2 অংশ হচ্ছে কত কমলা লেবু, 40টি আম আছে, তার নিকট মোট কতটি ফল আছে। তাহলে ধরি ফল বিক্রেতার মোট ফল আছে x টি, তাহলে আপেল কত বলো, x এর 2 1/2, তার মানে হচ্ছে x এর 1/2, তার মানে x বাই 2 টি, আর কমলা লেবু আছে 3 1/2, তার মানে x এর 1/3 টি, তার মানে হচ্ছে x বাই 3 টি, এবং আম কতগুলো, 40টি। তাহলে তিন প্রকার ফল, আপেল, কমলা এবং হচ্ছে আম, এই তিনটি ফলের যোগফল কত পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি হচ্ছে মোট ফল x। এবার তাহলে দেখো, আমরা 2 এবং 3 এর লসাগু 6 দ্বারা আমরা গুণ করেছি, তাহলে গুণ করলে কি পাচ্ছি, 3x প্লাস 2x প্লাস হচ্ছে 240, 240 ইকুয়াল টু হচ্ছে 6x, তার মানে উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করেছি। এবার আমরা কি করব, যোগ বিয়োগ করেছি, 3x প্লাস 2x প্লাস 240 ইকুয়াল টু হচ্ছে 6x। এবার আমরা কি করলাম, পক্ষান্তর করলাম, 5x মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 240। এবার পক্ষান্তর করি আমরা, তাহলে x মাইনাস x ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 240, সুতরাং x ইকুয়াল টু পাচ্ছি 240, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করেছি, সুতরাং ফল বিক্রেতার মোট ফল আছে কতটি বলো, x এর যে ভ্যালু সেটা তার মানে হচ্ছে 240টি, 240। তাহলে এটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। তাহলে দেখো 11 নম্বর সমস্যা কি আছে, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। এবার ধরে নিচ্ছি, ধরি পুত্রের বর্তমান বয়স কত, x বছর, আমরা তাহলে পুত্রের বয়স ধরলাম এবং পিতার বর্তমান বয়স কি হবে বলো, 6 গুণ, ওই 6x 6 গুণ লেখা আছে তোমার এখানে দেখো। তাহলে আমি পিতার বর্তমান বয়স ধরে নিচ্ছি কত, 6x বছর। তাহলে 5 বছর পরে কি হবে, 5 বছর পরে পিতার বয়স, পুত্রের বয়স হবে x প্লাস 5 এবং 5 বছর পরে পিতার বয়স হবে 6x প্লাস 5, উভয়ের সাথে 5 বছর করে যোগ করেছে। এবার যেহেতু আমার 5 বছর পরে বয়সের সমষ্টি দেওয়া আছে 45, তাহলে আমরা লিখব x প্লাস 5 প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু 45। এবার আমরা যোগ করলাম, 7x প্লাস 10 ইকুয়াল টু 45। এবার পক্ষান্তর করি, তাহলে 7x ইকুয়াল টু হচ্ছে 45 মাইনাস x, তাহলে 7x ইকুয়াল টু পাচ্ছি 35। এবার তুমি 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 7 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাচ্ছ x ইকুয়াল টু 5, তার মানে পুত্রের বর্তমান বয়স 5 এবং পিতার বর্তমান বয়স 30। তাহলে এই অঙ্কগুলো তুমি সিডাব্লিউ খাতায় করো, প্র্যাকটিস করো, এবং সবাই হচ্ছে আমার ভিডিওতে কমেন্টস দাও, তা নাহলে আমি বুঝবো না যে তুমি ভিডিও দেখছো কি না। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।